গোয়ালপাড়ার দাবকার ভিতা গাঁত অবৈধ ভাংখেটির বিরুদ্ধে আরক্ষীর অভিযান। একাংশই নিজ ঘরত অবৈধ ভাং খেতি করে ব্যবসায় চলার অভিযোগ। গোয়ালপাড়া জেলার ধুমরিখাত আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া কঙ্কন জ্যোতির বরগোহাঁই নেতৃত্বত আরক্ষীর দলে দাবকার কেটা ভাত অবৈধ ভাং খেতির বিরুদ্ধে চলায় অভিযান। উল্লেখযোগ্য যে দাবকার ফিতা গাঁর একাংশ অসাধু লোকে নিজ ঘরত অবৈধ ভাং খেতি করে চলাই আহিছিল ব্যবসায়, ফলত অঞ্চলটুত বিনষ্ট হয়েছিল পরিবেশ। ফলস্বরূপে ধুমরিখাত আরক্ষীয়ে আজি অভিযান চলায় কাটি পেলায় অবৈধ ভাং খেতি সমূহ। অভিযানের অন্তত পথারের মাজত ভাং গছ সমূহ জ্বলাই দিয়ে আরক্ষীয়ে। লক্ষীপুরের পর আক্রামুল হকর প্রতিবেদন, এনি ভারত 24। নিচাসক্ত ব্যক্তিক নিচামুক্ত করার বাবে যোগাযোগ করক রাষ্ট্রীয় টোল ফ্রি নম্বর 1800-1100-3। জেলা প্রশাসন আর জেলা সমাজ কল্যাণ বিভাগ কামরূপ মহানগর অসম সরকারের দ্বারা জনহিতার্থে প্রচারিত।